হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দীপ্তি ঐশি। আজকে ওয়েডনেসডে, দিনটা স্টার্ট করছি ডলের সাথে। আমরা দুজন মিলে এখন কফি খাচ্ছি। এই যে দুজন উঠে গেছে, ও ডল তো আগেই উঠে গেছে, তোমাদের বলেছিলাম যে শ্রীজা উঠে গেছে। ঘাড়ে ব্যথা, প্রচন্ড ঘাড়ে ব্যথা। এখন আমি বানাচ্ছি হচ্ছে দুপুরের লাঞ্চের মেনু, ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। তারপর আমরা একটু পার্লারে যাব। এই যে ডল চা বানিয়ে এনেছে আমাদের জন্য, দুধ চা, যেটা আমরা খাই না, বাট ও বানিয়েছে, এত সুন্দর যে খাচ্ছি। এই যে শ্রীজা ব্রেকফাস্ট অর্ডার দিয়েছে, এখন বাজে 10টা। হ্যাশ ব্রাউন, স্ক্র্যাম্বলড এগ অ্যান্ড সসেজ। থ্যাংক ইউ শ্রীজা, ওয়েলকাম। তো চিকেন পাকোড়াগুলো হচ্ছে চিলি চিকেনের, আর ওদিকে আকাশটা মেঘলা। তো এই যে আমরা রেডি হয়ে গেছি পার্লার যাওয়ার জন্য, এক একজন এক একটা জিনিস করবো। জোর জবরদস্তি বলছে চ, একজন যাবে তাহলে দুজনকে নিয়ে যাচ্ছে, মানে পার্লারে তো কমিশন কমিশন পায় না। ইস, তাও নিয়ে যাচ্ছে। আর এই যে ল্যাথখর দিদি, জোর করে নিয়ে যাচ্ছি তাকে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এই যে আমরা পার্লারে এসে গেছি সার্ভিস নেওয়ার জন্য। আমি করব পেডিকিওর, শ্রীজা হেয়ার কাটিং, দল ভাবছে কি করবে। শ্রীজা হেয়ার ওয়াশ করছে। এই যে তিনজন মিলে আমরা ডাব খাচ্ছি। থ্যাংক ইউ শ্রীজা, যে তুই আজকে ছুটি নিয়েছিস তোর ঘাড়ে ব্যথার জন্য। ডল ডল তাকা একবার। এই যে এখন আমাদের তিনজনের লাঞ্চ এসে গেছে। তো এখন বাজে 5টা, আজকে আমি পাওনাগুলো ক্যান্সেল করেছি। আমরা রেডি হয়ে গেছি, আমরা বেরিয়ে এখন শ্রীজার বাড়ি যাচ্ছি। আমরা অটো বুক করছি, বাট অটো পাচ্ছি না। অটো এখানে পাওয়া খুব টাফ। শেষে আমার অফিস শেষ হলো, জাস্ট অফিসের মাঝখানে রেডি হয়ে নিলাম। শ্রীজা ঐশি ডল আসছে দাদা না শ্রীজা বাড়িতেই, তো এখান থেকে হয়তো ডলকে নিয়ে কোনো মলে বা দেখে এদিক ওদিক কোথাও বেরাবো। তো আসুক ওরা, তোমরা দেখেছো ওরা সারাদিন কী করেছে। আর আজকে মারাত্মক ছিল প্রেশার, সকাল 8:30 থেকে অফিস করছিলাম। চল থাকো আমাদের সাথে। এই যে আমরা এসে গেছি শ্রীজাদের বাড়িতে, অনেকক্ষণ পরে বর মশাইয়ের সাথে দেখা হলো। চল ভালো থাকিস, টেক কেয়ার। এখন বেরোচ্ছি ডলকে নিয়ে। ভাল লাগলো অনেক, ভালো খেয়েছি, দারুণ খাবার দাবার ছিল। অফিস করছে, চলো এখন বেরাই আমরা। খুব ভালো কাটালাম তাতেনা সিজা বাড়িতে, এখন মালপত্র রাখলাম, গাড়িটা স্টার্ট করি, এখন বেরাই ডলকে নিয়ে। আমরা আবার চলে এসেছি ACS লেআউটে মোমো খেতে। তো চিকেন মোমো হাতের সামনে এসে গেলো আমাদের, কপ কপ করে খাওয়া শুরু হলো সবার। চিকেন মোমোটা দারুণ, জাস্ট মুখে দিচ্ছিলাম গলে যাচ্ছিল। লরেরও খুব পছন্দ হয়েছে। আফটার অল দিল্লি থেকে এসছে বলে একটুখানি মিষ্টির দোকানে ঢুকলাম আমরা। ও সামোসা না পছন্দ করে ও রসমালাই খেলো, রসগোল্লা খেলো, কিছু মিষ্টি ট্রাই করলো, তারপর চলে গেলাম আমরা ফুচকা খেতে। ফুচকাটা খুব ভালো বানায় এখানে।
কেমন লাগছে তোর? যখনই যখনই নিয়ে যায় ক্যামেরা এরকম মুখ ঘুরিয়ে নেয়, লজ্জা কিসে? আরে লজ্জা কিসে? খুব ভালো লাগছে, কি লজ্জা পাই আমার, এক কি বলবো। আবার পালিয়ে গেল পেছন থেকে, চলে গেল এখানে। এখন আমরা এসি এস লেটে আছি, এখন ওখানে একটা জুড়িয়ে আছি, ওই জুড়িও কিছু দেখা, দেখবে কিছু জামা কাপড়। চলো থাকো আমাদের সাথে, নিয়ে যাও তোমাদের জুড়িও আমাদের বাড়ির কাছেই। তারপর দিদি আর বোন হেঁটে হেঁটে গল্প করতে করতে জুড়িওতে এন্ট্রি নিচ্ছে, বলছে না শপিং করবে, দলের খুব ইচ্ছে ছিল এটা শপিং করবো, অনেক দিন পর এসেছে আর টাইমও পেয়েছে, ও টাইম জানাইলে পায় না। তারপর বললো সৌম্যদা তোমায় কিনে দিচ্ছে এটা, থ্যাংক ইউ ফর দ্যাট, জোর করে কেনালো। তারপর শপিং ওর হয়ে গেল, মন খুশি করে দিদিকেও দিয়েছে যা ও জিনিস ছিল, থ্যাংক ইউ ডল। তারপর চলে গেলাম স্টার বাজারে, স্টার বাজারে একটু চানাচু নিলাম, একটু বিস্কিট নিলাম আর পনিরটা নিলাম। তো আর যেগুলো ডলের ইচ্ছে ছিল সেগুলো নিলাম, ওর নাচটা পছন্দ করেছিল ওটাও নিলাম আমরা। তারপর টুকটাক বাকি ছিল মাসকাবারি, সেগুলো দেখছিলাম কি নেবো আমরা। গরম কাটলো সবার সঙ্গে, তো এখানে ব্লগটা শেষ করলাম, আবার নতুন ব্লগ নামে চলে আসবো। টেক কেয়ার, গুড নাইট, বাই। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে কাইন্ডলি এটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আর কমেন্টও করতে পারো তোমরা। আবার নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আমরা চলে আসবো। ততক্ষণ তোমরাও ভালো থেকো, আমাদেরও ভালো থাকো। সি ইউ সুন ইন দ্য নেক্সট ব্লগ।